যে ওরা যেটা বলতেছে যে মেয়েদের পিতা দেখলে ছেলেরাদের অন্যরকম দৃষ্টিভঙ্গি হয়ে যায়। আপনি আপনার স্বাধীনতা মতো চলেন না, আপনাকে স্বাধীনতা মতো চলতে আমি বাধ্য করি নাই, বারণ করি নাই, করছি আপনাকে বাধ্য করি নাই, বারণও করি নাই। আপনি কাপড় ছাড়া ঘুরবেন, আপনি পিতা দেখায় ঘুরবেন, আপনার শরীরের বিভিন্ন আপনি অঙ্গভঙ্গিমা দেখায় ছেলেদেরকে ঘুরবেন, তো ছেলেরা কি আপনাদের দিকে তো অবশ্যই তাকাবে, কারণ আপনারা ছেলেদেরকে ওরকম করতে বাধ্য করতেছেন। ছেলেরা কি ছেলেরা কি আপনার কি আকাশ থেকে বাইশে আইসে না হেরা আপনার অন্য গ্রহে আইসে? ছেলেরও মায়ের গর্ব থেকে আইসে, মেয়েরও মায়ের গর্ব থেকে আইসে। এখন আপনি যদি নোংরা হন আপনি আরেকজনকে নোংরা ভাববেন, আপনি যদি ভালো হন আপনি আরেকজনকে ভালো ভাববেন। এখন সব কিছু হচ্ছে আপনার কাছে। আর স্বাধীনতা যেটা, হ্যাঁ ঠিক আছে স্বাধীনতা আছে, স্বাধীনতা বলতে এটা নয় যে তুমি কাপড় ছাড়া রাস্তায় হাঁটো, স্বাধীনতা তোমাকে অবশ্যই দিতে হবে, কিন্তু এটার জন্য এমন স্বাধীনতা দিতে হবে না যে তোমার দেখা যেতে অন্য তোমার এটা এমন করতে হবে যে আমার দেখে অন্য দশজন লোক একটা ভালো কাজে আগ্রহ হতে হবে। আমি এমন কোনো কাজ করবো না যে আমার দেখে দশজন লোক একটা খারাপ কাজে যাবে। তাই আমার সবসময় খেয়াল রাখতে হবে আমি ভালো সবাই ভালো, আমি খারাপ সবাই খারাপ। এক কথায় আমার মেন্টালিটি যেমন আমি অন্যজনকে সেম তেমনই ভাববো। পিতা দেখলে আসলে এটা তো কী বলবো আর, এখন ওরা যেমন বলতেছে এখন এমনটাই মনে হতেছে মানে ছেলেরা তুচ্ছ, মানে ওরাই সব, মানে ছেলেরা তুচ্ছ কিছুই না, মানে পোলারা মেয়েদেরকে দেখলে হয়েছে মানে একটা কিছু হয়ে গেছে, মানে ওরা এখন বর্তমানে যে সিচুয়েশনটা আসছে ওরা এমন বুঝাতে চাইতেছে মানে ছেলেরা কিছুই না মেয়েদের কাছে। আপনি যখন আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব, একজন ছেলে ছাড়া একজন মেয়ের কিছু হয় না, একজন মেয়ে ছাড়া একজন ছেলে কিছু হয় না। উভয় পক্ষের সহানুভূতিতে আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠায় মা এবং বাবাদের মাধ্যমে। এখন আমি রাস্তা দিয়ে হাঁটতাছি, একটা পাগল রাস্তায় বসে আছে, আমি যদি পাগলটার একটা লাথি বা কিছু না দিই পাগল আমার ভুলও কিছু করবো না, করবো পাগল পাগলের জায়গায় বসে আছে, আমি আমার জায়গায় বসে আছি। সেমলি মেয়েদের ক্ষেত্রে এমন, আমি রাস্তা দিয়ে হাঁটতাছি, তুমি মেয়ে মেয়ের মতো হাঁটতেছে, ছেলে ছেলের মতো হাঁটতেছে। এখন আমি যদি মেয়ের দিকে তাকাই, আমি যদি মেয়েটার দিকে একটা খারাপ দৃষ্টিতে তাকাই তাহলে সেটা খারাপ হবে। আর না ওই যেমনই থাকুক, পিতা বের করে হাঁটুক, নইলে কাপড় শর্ট পরে হাঁটুক, লং পরে হাঁটুক, এটা ওর ম্যাটার। এখন মেনলি কথা হচ্ছে আমাদের মেন্টালিটি আগে ঠিক করতে হবে, মেন্টালিটি ঠিক সব ঠিক। আপনাদেরকে একটা কথা বললাম, আপনি রাস্তা দিয়ে যদি একটা কুকুর হাইটা যায়, আমি কুকুরের এক লাথি মারলে কুকুর আমার লাথি মারবে। এখন এটা তো অবশ্যই প্রতিবাদ জানানো কথাই যে ছেলেদেরকে এমনভাবে বলতেছে, তো ওরা যদি কুকুর হতে চায় অবশ্যই আমরা লাথি মারবই, ওরা যদি আমাদের দিকে আপনার ধাওয়া করতে আসে অবশ্যই আমরা নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা নিজেদের যে আপনার ইয়াটা আমরা তো ওইটা রক্ষা করতে হবে। আমার মেন্টালিটি যেমন আমার থিওরি সেম এমন কাজ করবে, আমার মেন্টালিটি যদি নেগেটিভ থাকে আমার নেগেটিভ কাজ করতে আমার সহযোগিতা করবে, আর যদি না আমার মেন্টালিটি আমার পজিটিভ থাকে তাহলে আমার কাজটা আমার পজিটিভে হবে। এখানে এখন দেখা যাচ্ছে যার যার অভিরুচি, এখন কে কেমন বলতেছে সেটা তো আমার দেখে লাভ নাই। এখন আমার যদি নিয়তটা খারাপ থাকে আমার একটা কাজ খারাপ হবে, আমার যদি নিয়তটা সই থাকে আমার সামনে যতই মেয়েরা যেমনই থাকুক, পিতা বের করে থাকুক, ওরা যেমনে থাকুক, ওইটা আমার দাদান, ওইটা আমার দেখার বিষয় না।